বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বাসা বাড়িতেই ছোট বড় সবারই কম বেশি জ্বরে আক্রান্ত হচ্ছে এবং এই জ্বরের কারণে অনেকে আতঙ্কিত হয়ে যাচ্ছেন। কারণ হচ্ছে যে অনেকে মনে করছেন এটা ডেঙ্গু কি না বা অন্য কোনো জ্বরের কারণ কি, সে কারণ নির্ণয় বা কারণের জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন হাসপাতালে আসছেন। তো আমি প্রথমেই বলবো যে জ্বরে আক্রান্ত হলেই যে সে ডেঙ্গুতে আক্রান্ত হবে সেটা কিন্তু সব ক্ষেত্রে নাও হতে পারে। পরিবার সদস্য কেউ যদি জ্বরে আক্রান্ত হয়, প্রথমে আপনি হাসপাতালে, নিকটস্থ হাসপাতালে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর কাছে আসুন। প্রথমে আপনি নির্ণয় করুন যে আপনার জ্বরের কারণটা কী। ডেঙ্গু আক্রান্ত হলে জ্বরের কারণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সিম্পল কিছু টেস্ট করে থাকি, যেমন NS1 অ্যান্টিজেন। এই NS1 অ্যান্টিজেনের মাধ্যমে আমরা খুব সহজেই ধরতে পারি যে পেশেন্ট জ্বরে কারণটা কী, তা ডেঙ্গু নাকি ডেঙ্গু অন্য কোনো কারণে জ্বর, সেটা আমরা হয়তো এর মাধ্যমে আমরা পার্থক্য করে ফেলতে পারি। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে করণীয় হচ্ছে যে জ্বরের কারণ নির্ণয় করার পর যদি সেটা দেখা যায় যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে, তাইলে আমরা জানি যে ডেঙ্গু জ্বরের কিছু কমন উপসর্গ আছে, যেমন খুব জ্বর আসে, হাই গ্রেড ফিভার আমরা বলে থাকি, তার সাথে প্রচণ্ড মাথা ব্যথা, শরীর ব্যথা, অনেকের বমি ভাব বা বমি পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে আমরা জ্বরের জন্য আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো আমরা সাধারণত প্রেসক্রাইব করে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে উচ্চ জ্বরের কারণে অনেকেই বাজার থেকে বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ, যেমন NSAID বলে থাকি, সেগুলা সেবন করে থাকেন। কিন্তু ডেঙ্গু রোগীর ক্ষেত্রে এই ধরনের NSAID সেবন করা কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে জ্বর আসলে, ডেঙ্গু হলে বা যে কোনো ভাইরাল ফিভারের ক্ষেত্রে আমরা জ্বর কমানোর জন্য আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ আমরা সেবন করব। আরেকটি বিষয় আমাদের জানা দরকার যে আমরা এবার ডেঙ্গু রোগীর ক্ষেত্রে কিছু উপসর্গ পাচ্ছি, যে উপসর্গগুলা কারণে ব্লাড প্রেশার কমে যাচ্ছে, যেটাকে আমরা ডেঙ্গু শক সিন্ড্রোম বলি, অথবা এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম। অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্টের হেপাটাইটিস, মায়োকার্ডাইটিস, এনকেফালাইটিস, অর্থাৎ বিভিন্ন অর্গান, শরীরে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে ডেঙ্গুর দ্বারা বা ডেঙ্গুর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে, সেসব অর্গানগুলা আক্রান্ত হচ্ছে এবং পেশেন্টের জন্ডিস হচ্ছে, কিডনি ফেইলিয়র হচ্ছে, মায়োকার্ডাইটিস হচ্ছে, এমনকি ব্রেনে প্রদাহ বা মেনিনজাইটিস নিয়ে অনেক রোগী কিন্তু আমাদের এখানে আসছে। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই সিমটমগুলো সাধারণত জ্বরের কিছুদিন পরে, অর্থাৎ জ্বরটা যখন ভালো হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু দেখা যাচ্ছে যে তাদের হয়তো অনেকের ডেঙ্গু শক সিন্ড্রোম ডেভেলপ করতেছে। আমরা কমনলি অনেক সময় দেখি যে প্লাটিলেট কমে যাচ্ছে, যদিও প্লাটিলেট কমে যাওয়াকে আমরা বলি যে অত বেশি আতঙ্কিত না হওয়ার জন্য। ডেঙ্গু শক সিন্ড্রোম অনেক পেশেন্টই আমরা পাচ্ছি, সেটা ম্যানেজ করার জন্য আমরা সবাই বলে থাকি বা আমরা বিভিন্ন মিডিয়াতে সবসময় বলে থাকি যে প্রচুর পরিমাণে আপনারা পানি জাতীয় তরল খাবার বেশি বেশি করে পান করবেন। এক্ষেত্রে আমি বলবো যে আমাদের খাবার স্যালাইন বা ORS, যেটা আমরা সহজলভ্য, যে কোনো ফার্মেসিতে পাওয়া যায়, খুব সহজে এটা আমরা কিনে তৈরি করতে পারি, সে ORS আপনারা বেশি বেশি করে খাবেন। এর সাথে তরল জাতীয় খাবারগুলো আপনারা বেশি বেশি করে খাবেন। হ্যাঁ, ডাবের পানি আপনি খেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ডাবের পানি উপর বেশি গুরুত্ব না দিয়ে আপনি খাবার স্যালাইনের উপর গুরুত্ব বেশি দিবেন। কারণ ডাবের পানিতেও কিন্তু সোডিয়ামের পরিমাণ কম থাকে, পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে। অতিরিক্ত ডাবের পানি খাওয়ার কারণে আপনার পটাশিয়াম বেড়ে হাইপারক্যালেমিয়া হয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু আমরা লক্ষ্য করছি। তো সুতরাং আপনারা খাবার স্যালাইন, ORS এবং তরল জাতীয় খাবারগুলো বেশি বেশি পান করবেন, তাহলে আপনার পানি শূন্যতা হবে না। সেক্ষেত্রে ডেঙ্গু শক সিন্ড্রোম যেটাকে বলি, অর্থাৎ পেশেন্টের পানি শূন্যতা হয়ে যাচ্ছে এবং ব্লাড প্রেশার কমে যাচ্ছে এবং পরবর্তীতে রোগী মাল্টি অর্গান ফেলিওর ডেভেলপ করতেছে, সে ধরনের কমপ্লিকেশন হওয়ার প্রবণতা অনেকখানি কমে যাবে। ডেঙ্গুর ক্ষেত্রে সচেতনতা খুবই জরুরি, অর্থাৎ আমরা শুধু যদি ডেঙ্গুর চিকিৎসা নিয়ে যদি আমরা গুরুত্ব আরোপ করে থাকি, তাহলে কিন্তু আমরা ডেঙ্গুকে প্রতিহত করতে পারবো না। বাড়ির আশেপাশে পানি যেগুলো জমে থাকে, সে পানি জমা পানিগুলো পরিষ্কার করা, আনাচে কানাচে কোনো জায়গায় ময়লা আবর্জনা আছে কি না, পানি জমা আছে কি না, ডেঙ্গু যে এডিস মশা সেটা বংশবৃদ্ধি করছে কি না, এই সেগুলি লক্ষ্য করা, এটা আমাদের প্রত্যেক সচেতন নাগরিকের জন্য অবশ্য করণীয় এবং কর্তব্য। ডেঙ্গু বাহক বা এডিস মশা সেটি নির্মূল করার জন্য সবাই মিলে সচেষ্ট হই। জনস্বার্থে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।